এখন আমি আলোচনা করব মধ্যযুগের চৈতন্য দেব জীবনী সাহিত্য নিয়ে। প্রথমে জেনে নেই শ্রী চৈতন্য দেব সম্পর্কে, এরপর আসি বিস্তারিত আলোচনায়। শ্রী চৈতন্য দেব জন্ম হচ্ছে নবদ্বীপ, জন্ম সাল হচ্ছে 1486 সাল এবং বাল্যকালের নাম হচ্ছে নিমাই। পিতৃতত্ত্ব নাম হচ্ছে বিশ্বম্বর মিশ্র, তিনি গৌরাঙ্গ নামেও পরিচিত ছিলেন। শ্রী চৈতন্য দেব ও তার কতিপয় শিষ্যের জীবনী কাহিনী অবলম্বনে যে সাহিত্য ধারার সৃষ্টি হয় তাকেই জীবনী সাহিত্য বলে। চৈতন্যদেবের জীবন গ্রন্থকে করচা বলে, অর্থাৎ চৈতন্যদেবের জীবন গ্রন্থকে কি বলা হয়? করচা বলা হয়। শ্রী চৈতন্য ভাগবত প্রথম চৈতন্যমঙ্গল নামে পরিচিত ছিল। শ্রী চৈতন্যদেবের প্রথম জীবনী কাব্য হচ্ছে শ্রী চৈতন্য ভাগবত, একে করচা নামেও অভিহিত করা হয়। এটি রচনা করেন বৃন্দাবন দাস। বৃন্দাবন দাস শ্রী চৈতন্য ভাগবত রচনা করেন। বাংলা সাহিত্যে একটি পঙ্ক্তি না লিখেও যা নামে একটি যুগের সৃষ্টি হয়েছে তিনি হচ্ছেন এই শ্রী চৈতন্য দেব। শ্রী চৈতন্য পূর্ব যুগ 1401 থেকে 1500, শ্রী চৈতন্য যুগ হচ্ছে 1501 থেকে 1600 এবং শ্রী চৈতন্য পরবর্তী যুগ হচ্ছে 1601 থেকে 1700। জীবে প্রেম করে যেইজন, সেইজন সেবিছে ঈশ্বর, উক্তিটি রচিত হচ্ছে শ্রী চৈতন্য দেব। লৌকিক কাহিনীর প্রথম রচিত হচ্ছে দৌলত কাজী। লৌকিক কাহিনীর প্রথম রচিত হচ্ছে দৌলত কাজী। বৃন্দাবন দাস রচনা করেছেন শ্রী চৈতন্য ভাগবত, যেটি বাংলা ভাষায় রচিত প্রথম জীবনী গ্রন্থ হচ্ছে এই শ্রী চৈতন্য ভাগবত। লোচন দাস রচনা করেছেন চৈতন্য মঙ্গল। এছাড়া কৃষ্ণদাস কবিরাজ রচনা করেছেন চৈতন্য চরিতামৃত। বাংলা ভাষায় সর্বাপেক্ষা তত্ত্ববোধ শ্রী চৈতন্য জীবনী হচ্ছে চৈতন্য চরিতামৃত। সৈয়দ সুলতান রচনা করেন নবী বংশ ও রসুল বিজয়। সৈয়দ সুলতান রচনা করেন নবী বংশ ও রসুল বিজয়। জীবনচরিত বা সিরাত এবং মহানবীর জীবনী, গিরিশচন্দ্র সেন রচনা করেছেন মহাপুরুষ চরিত। গিরিশচন্দ্র সেন রচনা করেছেন মহাপুরুষ চরিত। মরণ আকরাম খা রচনা করেছেন মোস্তফা চরিত। ইয়াকুব আলী চৌধুরী রচনা করেছেন মানব মুকুট ও নূরনবী। গোলাম মোস্তফা রচনা করেছেন বিশ্বনবী এবং মোহাম্মদ ওয়াজেদ আলী রচনা করেছেন মরুভাস্কর। এবার আসুন বিস্তারিত কিছু তথ্য জেনে নেই। শ্রী চৈতন্য দেব ছিলেন বৈষ্ণব ধর্মের প্রচারক। কি ছিলেন তিনি? বৈষ্ণব ধর্মের প্রচারক ছিলেন। শ্রী চৈতন্য দেব 1486 খ্রিস্টাব্দে নবদ্বীপে জন্মগ্রহণ করেন। চৈতন্যের বাল্য নাম ছিল নিমাই, দেহবর্ণের জন্য নাম হয় গোরা বা গৌরাঙ্গ, প্রকৃত নাম ছিল বিশ্বম্বর। সন্ন্যাস গ্রহণের পর শ্রীকৃষ্ণ চৈতন্য সংক্ষেপে চৈতন্য নামে পরিচিত হন। কারো জীবন নিয়ে যে সাহিত্য রচিত হয় তাকে জীবনী সাহিত্য বা চরিত সাহিত্য বলে। বাংলা সাহিত্যে সর্বপ্রথম চৈতন্যদেবের জীবনী নিয়ে সাহিত্য রচিত হয়। চৈতন্যদেবের মৃত্যুর পর চৈতন্যদেবের ভক্তরা তার জীবনী নিয়ে সাহিত্য রচনা শুরু করে। চৈতন্যদেবের জীবনী নিয়ে তার যে ভক্ত সর্বপ্রথম সাহিত্য লেখেন তিনি হলেন বৃন্দাবন দাস এবং তার গ্রন্থটির নাম হচ্ছে শ্রী চৈতন্য ভাগবত। তবে কৃষ্ণদাস কবিরাজের রচিত শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থটি চৈতন্য জীবনী কাব্যের মধ্যে শ্রেষ্ঠ, তাই কৃষ্ণদাস কবিরাজকে চৈতন্য জীবনী কাব্যের শ্রেষ্ঠ কবি বলা হয়। বাংলা সাহিত্যে একটি পঙ্ক্তি না লিখেও চৈতন্যদেবের নামে একটি যুগের সৃষ্টি হয়েছিল। বাংলা সাহিত্যে চৈতন্য জীবনী গ্রন্থ করচা নামে পরিচিত। করচা শব্দের শাব্দিক অর্থ হচ্ছে ডায়েরি বা দিনলিপি। বাংলা সাহিত্যে প্রাক চৈতন্য যুগ হল 1201 থেকে 1500 এবং চৈতন্য যুগ হল 1500 থেকে 1700 খ্রিস্টাব্দ। বাংলা ভাষার আগে সংস্কৃত ভাষায় চৈতন্য জীবনী গ্রন্থ রচিত হয়েছে। সংস্কৃত ভাষাতে যিনি প্রথম চৈতন্য জীবনী গ্রন্থ লেখেন তিনি হচ্ছেন মুরারি গুপ্ত। এছাড়া নবীকে নিয়ে লেখা নবী বংশ ও রসুল বিজয় গ্রন্থগুলো রচিত হলেন সৈয়দ সুলতান।